হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নব দশম শ্রেণীর সাধারণ গণিতের নম্বর করব। তো সম্পাদটি হচ্ছে কোন বৃত্তে এমন দুইটি স্পর্শ যেন এদের অন্তর্ভুক্ত কোন হয় অর্থাৎ আমাদের একটি বৃত্ত দেওয়া আছে ধরলাম এটি একটি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এখন এই বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করতে হবে যে স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণ সিক্সটি ডিগ্রি হবে অর্থাৎ আমাদের চিত্রটা হবে অনেকটা এরকম এই একটি বৃত্ত এখানে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ এখানে হবে সিক্সটি ডিগ্রি তো এটি আমাদের অঙ্কন করে দেখাতে হবে এখন তাহলে অঙ্কনটি শুরু করা যাক তো এখানে অঙ্কনটি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ও হতে এই বৃত্তের মধ্যে যেকোন একটি ব্যাসার্ধ অঙ্কন করতে হবে তো প্রথমে এখানে একটি ও এ ব্যাসার্ধ অঙ্কন করলাম এখন এই ও এ ব্যাসার্ধের ও বিন্দুতে একশো বিশ সমান করে এখানে একটি কোন অঙ্কন করতে হবে তো কোনটি অঙ্কন করে নেওয়া যাক ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা সিম্পলি কম্পাস ব্যবহার করেই অঙ্কন করতে পারি প্রথমে এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম তারপর সিম মাপ নিয়ে এখান থেকে একটি বৃত্ত চাপ অঙ্কন করব আবার এখান থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব তাহলে এই দ্বিতীয় বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর সাথে এটিকে যোগ করে দিলেই তো এটি হয়ে গেছে একশো বিশ ডিগ্রি কোণ তো এই কোনটি নাম দিয়ে দিলাম এ ও বি অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে বি বিন্দু এখন এই এ বিন্দু এবং বি বিন্দুতে দুটি স্পর্শ অঙ্কন করতে হবে তো স্পর্শক দুটি অঙ্কন করে ফেলা যাক প্রথমে এই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি আবার বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি তো এটি হয়ে গেল এ বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক এখন সেম ভাবে বিবিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করে ফেলি তো এই স্পর্শটির নাম দিয়ে দিলাম বিসি এবং এটি নাম হচ্ছে এসি এই স্পর্শক দুটি পরস্পর এখানে সি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখানে এসি এবং বিসি হচ্ছে উদ্দিষ্ট স্পর্শকদ্বয় যাদের মধ্যবর্তী এখানে যে কোনটি উৎপন্ন হয়েছে এই কোনটি হবে সিক্সটি ডিগ্রি এবং এটি ছিল ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এসি এবং বিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট স্পর্শকদ্বয় তো এখানে যদি আমাদের বলা থাকতো দুটি স্পর্শকের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এই কোনটি যদি নব্বই ডিগ্রি বলা থাকতো তখন আমরা এখানে কি অঙ্কন করতাম এখানে যদি আমাদের নব্বই ডিগ্রি কোন অঙ্কনের কথা বলা থাকতো তাহলে এই পাশেও আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করতাম অর্থাৎ এই দুটি বিপরীত কোণের সমষ্টি যেন একশো ডিগ্রি হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা এখানে কোনটি অঙ্কন করতাম তো এটি হচ্ছে আমাদের চিত্র আশা করি এই চিত্র এখন অঙ্কন করতে কারো কোনো সমস্যা হবে না তবুও যদি কারো কোনো চিত্রটি নিয়ে প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং কমেন্ট করেও জানাতে পারো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটিতে একটি ক্লিক করে রেখো যেন নিত্য নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো তো এই পর্যন্ত ছিল ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে